চট্টগ্রামে এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কুলসুমের হয়ে জেল খাটা নিরপরাধ মিনুকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই প্রতারণার সাথে কিভাবে যুক্ত ছিল তা হাজির হয়ে ব্যাখ্যা দিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এম এ নাসের সহ চারজনকে তলব করেছেন আদালত। আদেশ দেওয়া হয়েছে প্রকৃত আসামি কুলসুমকে গ্রেফতারের। এই ঘটনা ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে ঘৃণ্যতম প্রতারণা বলেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না রিপোর্ট। প্রায় তিন বছর আগে গার্মেন্টস কর্মী কহিনুর আক্তার বেবিকে হত্যার অপরাধে আসামি কুলসুম আক্তার কুলসুমিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই। কিন্তু এই মামলায় কুলসুম আক্তার সেজে আদালতে আত্মসমর্পণ করে মিনু নামে দরিদ্র এক নারী। দ্রুত জামিন করিয়ে জেলের বাইরে নিয়ে আসা ও সারাজীবন ভরণ পোষণ পাওয়ার আশ্বাসে এই কাজে রাজি হয়েছিল মিনু। ইতিমধ্যে কুলসুমের হয়ে দুবছর নয় মাসের বেশি সময় জেল খেটেছে নিরপরাধ মিনু। চাঞ্চল্যকর এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে পুরো ঘটনা। তিনি আগের দিন বলেছিলেন যে এটি আনফরচুনেট, এটি দুর্ভাগ্যজনক। আজকে তিনি বলেছেন যে এটি হলো ফ্রড, এটি হলো ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের উপর প্রতারণা। এই প্রতারণার রুট কি তা খুঁজে বের করতে হবে। বিনা দোষে কারাগারে থাকা মিনুর বিষয়ে আদেশ দেন আদালত। যে মিনুকে আটকে রাখা হয়েছে সে আসলে মিনু, সে কুলসুমি নয়। আদালত মিনু আক্তারকে অতিসত্বর রিলিজ করে দেওয়ার, অর্থাৎ খালাস করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবার জন্য আদেশ দেন। মাঝখানে আরো কয়েকজন তদবির কারক জড়িত, আবু নাসের, এরপর হচ্ছে সৌরভ নামে একজন তদবির কারক, এরপর বিবেকানন্দ নামে একজন অ্যাডভোকেট, তাদেরকে আদালত আগামী 28 জুন 2021 তারিখে সশরীরে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং কুলসিমেকেও গ্রেফতারের জন্য আদেশ দিয়েছেন আদালত। তবে মিনুর জন্য ক্ষতিপূরণ চেয়ে করা আবেদনের বিষয়ে হাইকোর্ট বলেছেন সে গরিব হলেও জেনেই কারাগারে গেছে, তাই এখনই তার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবেন না আদালত। মাঝপালক মান্না, চ্যানেল আই, ঢাকা।